মহানগরীত চোর পুলিশের খেল। শনিবারে গভাই চোরে জলাকলা দেখালে মহানগর আরক্ষী। ঘটনার স্থান পাঞ্জাবাড়ির জুড়িপার। উগ্রতারা মন্দিরের বিগ্রচুরীত অভিযুক্ত আজিজুল আলীক লগত লৈ তদন্তর বাবে গৈছিল লতাহিল আরক্ষী। কিন্তু জুড়িপারত আরক্ষীর চকুত ধুলি দি হেন্ডকাফসহ পলাল অভিযুক্ত আজিজুল। ইয়ার পাছতেই হাহাকার লাগিল মহানগর আরক্ষী। পলায়ন করা চোর ধরবলে চলিল জোরদার অভিযান। অবশ্যে চোরের দিন বেয়া আছিল। দিশপুর আর লতাহিল আরক্ষী চলা যুটিয়া অভিযানত পুনের ধরা পড়িল আজিজুল। একচুয়ালি মানে আসামিটো আমার পুলিশ কাস্টডিত আনিছিল আর তার ইতিমধ্যে তার ঘর সাজকরণ যদি ভাড়া ঘর থাকে যদি পার এই দিশপুর থানা আন্ডার করে সেইটা যদি আমার আয়ে লই গেল ই তার পলাই দিলে আর ইতিমধ্যে আমি সকলপিনে এলার্ট করে দিয়েছিল গোটেই গুহাটিখনকে এলার্ট করেছিল মানে ডিস্ট্রিক্টর ফল এলার্ট করেছিল যাতে কি করবার পলাই যাব পারে তারপর আমি সেই এরিয়াতে অল্প ভালকে সার্চ করলো আর আমার দিশপুর থানার এসিপিও গিয়ে পেলে তাতে বস্তুটা আমি আত্মায়ত্ত করবলে সক্ষম হয়। যা 19 জুনত সচলের গ্রেপ্তার হয়েছিল আজিজুল আলী। বিগত বর্ষর 15 নভেম্বরতে উগ্রতারা মন্দিরের ছুরিকাণ্ড সংঘটিত হওয়ার পাছত ছমাহ ধরে এজনও চোরক ধরবা নাছিল মহানগর আরক্ষী। পাছত গোলাঘাট আরক্ষীর তৎপরতাত যা 30 এপ্রিলত নলবাড়ির করায়ত্ত হয়েছিল 4 জন চোর। উদ্ধার হয়েছিল অস্ত্রধাতুর বিগ্রহ। লতাহিল আরক্ষী বহু পলমক এইজনক ধরে কোনোমতে নাকটো বসাইছিল হে সিও দেখুয়াই দিলে এইখন নাটক। অনির্বাণ পাঠকর প্রতিবেদন, নর্থ ইস্ট নাও।